वेलकम टू माय चैनल। आज के वीडियो थे राय मार्टिन क्वेश्चन बैंक के क्लास नाइन एर मॉडल क्वेश्चन पेपर 15 समाधान करब। देखो प्रथम क्वेश्चन आज देखो रूट टू एर संगे प्रदत्त कौन संख्याटी गुण कर ले गुणफल मूलत संख्या। तो यदि रूट थ्री गुण करी देखो रूट टू और रूट थ्री गुण कर ले कत है रूट सिक्स एट अमूलत संख्या। रूट फोर और रूट टू जी गुण करी तेल कत है रूट एट। रूट एट मैंने कत मौलिक संख्या भेगे लिखी तेल टू रूट टू एट अमूलत संख्या। এবার দেখো রুট আটটা যদি রুট টু এর সঙ্গে গুণ করি কত হবে রুট ষোলো। রুট ষোলো মানে চার, চার মানে আমরা লিখতে পারি চার বাই এক, তাহলে এটা মূলত সংখ্যা হচ্ছে। আর রুট ফাইভের সঙ্গে রুট টুটা গুণ করলে রুট দশ, এটা রুট দশ, এটাও মূলত সংখ্যা। তাহলে কোন উত্তরটা হবে, এইটা সঠিক উত্তর হবে। এবার বলেছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। থ্রি টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার এক্স হলে এক দশমিক দুই টু দি পাওয়ার এক্সের মান হবে। দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার এক্স। তো আমি এই থ্রি টু দি পাওয়ার এক্স আছে এই দুই টু দি পাওয়ার এক্সটা যদি নিচে হরে নামিয়ে নিয়ে আসি তাহলে এখানে ডান দিকে কত থাকবে এক। কারণ দেখো কোনে কোনে যদি বজ্র গুণ করি তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স এটা দুই টু দি পাওয়ার এক্সকে এক দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার এক্স বাই দুই টু দি পাওয়ার এক্স সমান কত হলো এক। এরপরে এটা এরকম লিখতে পারি দুজনেরই পাওয়ার এক্স আছে তাহলে থ্রি বাই টু হোল টু দি পাওয়ার এক্স। এক মানে আমি লিখতে পারি যে কোনো রাশি টু দি পাওয়ার জিরো মানে এক, তাহলে থ্রি বাই টু টু দি পাওয়ার জিরো তার মানে হতো এক। যে কোনো রাশির পাওয়ার জিরো হলে এক ভ্যালু হয়। তাহলে দেখো এখানে বেসটা কত তিন বাই দুই, এখানে বেসটা কত তিন বাই দুই, তাহলে পাওয়ার দুটো সমান, তাহলে এক্সের ভ্যালু কত জিরো। আমাকে বার করতে বলেছে এক দশমিক দুই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কত, তাহলে এক দশমিক দুই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কত জিরো। যে কোনো রাশি তার পাওয়ার জিরো হলে অ্যান্সার কত হয় এক। তাহলে কোন উত্তরটা হবে, এটা অ্যান্সার হবে। তারপরে দেখো বলেছে একটি রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্যের সংখ্যা একটি দুটি বলা সম্ভব নয় শূন্যটি। রৈখিক বহুপদী সংখ্যামালা কোনগুলো বলবো, যেগুলো সরলরেখার সমীকরণ মানে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ, মনে করো এক্স প্লাস টু সমান জিরো, তাহলে এইটা সরলরেখার সমীকরণ, এটা রৈখিক বহুপদী সংখ্যামালা। আবার এরকমও হয় এক্স প্লাস ওয়াই সমান জিরো এরকমও হয়। তাহলে এইরকম যদি সমীকরণ হয়, এরকম যদি রৈখিক বহুপদী সংখ্যামালা থাকে, যেহেতু এর ঘাত তাহলে শূন্যের সংখ্যা একটি হবে, শূন্যের সংখ্যা একটি হবে। দেখো তোমাদের টেক্সট বইয়ে 102 পাতায় এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে প্রতিটি রৈখিক বহুপদী সংখ্যামালার একটি এবং কেবলমাত্র একটি শূন্য থাকবে। কিন্তু এখানে কোশ্চেন ব্যাংকে যে উত্তরটা দেওয়া আছে বলা সম্ভব নয়, তাহলে এখানে একটি উত্তরটা হবে। এর পরের কোশ্চেনটা আছে দেখো যে টু এক্স প্লাস থ্রি সমান জিরো সমীকরণের লেখচিত্রটি ড্যাশ অক্ষের সমান্তরাল। এখানে আমার দেওয়া আছে যে টু এক্স প্লাস থ্রি সমান জিরো, তাহলে এক্স সমান কত হবে তিনটাকে দিকে নিয়ে গেলে মাইনাস তিন আর দুইটা গুণ ছিল দিকে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স সমান কত হলো মাইনাস তিন বাই দুই। এটা একটা ধ্রুবক সংখ্যা, এক্স সমান যখন ধ্রুবক সংখ্যা হয় তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তাহলে এখানে কী অ্যান্সার হবে ওয়াই অক্ষের সমান্তরাল। এবার বলেছে যে এবিসিডি সমান্তরিকের কোণ বিএডি সমান কোণ এবিসি হলে এবিসিডি একটা সমান্তরিক হবে, এটা সত্য না মিথ্যা। তাহলে দেখো পাশে আমি ছোটো করে একটা ছবি এঁকে নিয়েছি এবিসিডি, এটা যদি সমান্তরিক হয় সমান্তরিকের কী ধর্ম, যে বিপরীত কোণগুলো সমান হবে আর পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র বর্গক্ষেত্র প্রত্যেকেরই পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এবার আমাকে বলেছে বিএডি, বিএডি মানে এই কোণটা আর এ বি সি মানে এই কোণটা, এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটো সমষ্টিতে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকের মান কত করা হবে 90 ডিগ্রি করা হবে, তাহলে এটা আয়তক্ষেত্রই হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আর সামান্তরিকের বিপরীত ভাবগুলো সমান হয় আয়তক্ষেত্রেরও বিপরীত ভাবগুলো সমান হয়, তাহলে এটা কী হবে বিবৃতিটি কী হবে সত্য হবে। এর পরের কোশ্চেনটা দেখো বলেছে একটি বৃত্তের বৃহত্তম জ্যায়ের প্রান্তবিন্দু স্থানাঙ্ক চার জিরো এবং মাইনাস চার জিরো হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। এখানে বলেছে দেখো বৃত্তের বৃহত্তম জ্যায়, বৃহত্তম জ্যায় মানেই জানি আমরা ব্যাস হবে, আমি এরকম একটা এঁকে নিয়েছি। এবার একটা বিন্দু স্থানাঙ্ক বলেছে প্রান্তবিন্দু বলেছে চার জিরো আর একটা বলেছে মাইনাস চার জিরো, তাহলে এ বি এর দৈর্ঘ্যটা বার করতে হবে, তো মনে করছি কেন্দ্রটা ও। তাহলে দেখো এই এ বি এর দৈর্ঘ্যটা বার করলেই ব্যাসটা বেরিয়ে যাবে, তাহলে দৈর্ঘ্য বার করার সূত্র তোমরা জানো যে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, তাহলে এক্স ওয়ান মানে মাইনাস চার মাইনাস এক্স টু মানে চার এটার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, তার মানে জিরো মাইনাস জিরোর হোল স্কোয়ার। আর দেখো মাইনাস চার আর মাইনাস চার কত হলো মাইনাস আট, মাইনাস আটের স্কোয়ার কত 64 প্লাস এটা জিরো মাইনাস জিরো স্কোয়ার মানে জিরো, তাহলে 64 আর জিরো যোগ করলে 64 তার বর্গমূল করলে আট, তাহলে আট একক, তাহলে আট এককটা কত হলো এখান থেকে এইটা বৃত্তের বৃহত্তম জ্যায় বলেছে তার মানে ব্যাস, তাহলে ব্যাস হলো এক আট একক, তাহলে ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক মানে আট বাই দুই তার মানে চার একক, তাহলে এটাই অ্যান্সার।
এর পরের কোশ্চেনটা বলেছে দেখো 3/13 সংখ্যাটির দশমিক বিস্তার লেখো এবং এটি কি ধরনের দশমিক বিস্তার সেটি লেখো। তাহলে দেওয়া আছে আমার 3/13, তার মানে 3 কে 13 দিয়ে ভাগ। তাহলে প্রথমে মুখে মুখেও করতে পারো ভাগ, আর পাশে করে দেখেও নিতে পারো। তাহলে 3 কে 13 দিয়ে ভাগ, ভাগ যাচ্ছে না। তাহলে প্রথমে দশমিক নিলাম, এখানে শূন্য, তাহলে 13 2×26 কত বাকি থাকলো? 4। দশমিকের জন্যে একটা শূন্য পেলাম, তাহলে 13 3×39, তাহলে কত বাকি থাকলো? 1। দেখো দশমিকের জন্য একটা শূন্য পেলাম, শূন্য পাওয়ার ফলে এখানে কত হলো? 10, কিন্তু 13 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে একটা শূন্য বসিয়ে আর একটা শূন্য নিলাম। এরপরে 13 7 91 কত বাকি থাকলো? 9। 13 7 91 9 বাকি থাকলো, দশমিকের জন্য শূন্য পেলাম। এবারে 13 6 78, 8 8 2 10 1 7 8 1 12 হলো, এবারে একটা দশমিকের জন্য শূন্য পেলাম। তাহলে 9 13 117, 9 13 117 কত বাকি থাকলো? 3, দশমিকের জন্য শূন্য পেলাম। আবার দেখো 30 হয়ে গেছে, তার মানে আবার যদি আমি ভাগ করি আবার 13 2×26 হবে, তার মানে এই 2 সংখ্যাটা আবার ফিরে ফিরে চলে আসবে। তারপরে কোথা থেকে কোথা পর্যন্ত হলো? 2 3 0 7 9 6 হলো। এরপরে আবার যেহেতু 2 আসছে, তাহলে আবার 3 আসবে, আবার 0 আসবে, আবার 7, আবার 6, আবার 9, আবার 2 আসবে। তারপরে দেখো এটা 0.02 3 0 7 6 9 এটা হবে। তারপরে আবার যেহেতু 2 চলে এলো, মানে আবার 2টা ফিরে আসবে, মানে এই সংখ্যাগুলো আবার ফিরে আসবে। তাহলে এটা আবৃত দশমিক সংখ্যা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই সংখ্যাগুলো বারবার ফিরে আসছে, তাহলে সেই জন্যে এখানে একটা আবৃত দশমিক দেবে, এখানে একটা আবৃত দশমিক। তাহলে এটা কী ধরনের দশমিক বিস্তার? এটা আবৃত দশমিক, আবৃত দশমিক সংখ্যা, এটা অ্যান্সার হবে। এর পরের কোশ্চেনটাকে দেখো, 27^x = 729^y হলে x = y কত? তাহলে এখানে দেখো দেওয়া আছে 27^x। আমি এটা মৌলিক সংখ্যায় ভেঙেও করতে পারতাম, কিন্তু এখানে দেখো 729টা আমরা জানি 27² তাহলে তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যাবে, সেই জন্য মৌলিক সংখ্যায় ভাঙলাম না, মৌলিক সংখ্যায় ভেঙেও করতে পারো, (2^y). তাহলে কত হলো? 27^x আছে সমান এখানে 27^, এই 2 আর y গুণ হয়ে যাবে, পাওয়ার দুটো গুণ হয়, তাহলে 2y। সূচকের নিয়ম আশা করি সবাই জানো। তো এরপরে দেখো এখানে বেস কত আছে? 27, এখানে বেস কত? 27, এই বেস দুটো সমান, তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, তাহলে x সমান কত হবে? 2y। আমাকে বার করতে বলেছে (x = y), তার মানে (x/y), তাহলে সমান কত লিখলাম? 2/1। এইটা লেখার পর একবার কোণে কোণে বজ্রগুণ করে দেখে নেবে, দেখো x কে 1 দিয়ে গুণ, মানে (x), y কে 2 দিয়ে গুণ, 2, আগের রাশিটা ফিরে আসছে। তাহলে (x/y) মানেই আমি লিখতে পারি (x = y), তাহলে 2 = 1। তাহলে (x = y) এর ভ্যালু কত? 2 = 1। এর পরের কোশ্চেনটা বলতে দেখো যে y অক্ষের উপর একটা বিন্দু স্থানাঙ্ক লেখো যার থেকে 2 3 এবং -1 2 বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে যেহেতু বিন্দুটা y অক্ষের উপর, তাহলে তার x স্থানাঙ্ক শূন্য হবে। তাহলে ধরে নিই যে বিন্দুটির স্থানাঙ্ক ধরে নিলাম আমি x স্থানাঙ্কটা শূন্য হবে, 0, y এটা ধরে নিলাম। এবারে এই 0, y আর একটা 2 3, তাহলে 0, y আর 2 3 মধ্যে দূরত্ব কত হবে? তারপরে x1 দূরত্ব বার করার ফর্মুলা তোমরা জানো যে (x1 - x2)2, তাহলে 0 - 2 2 প্লাস 3 - y - 3 2, এইটা রুট, এটা দূরত্ব বের হলো। তাহলে 0, y এবং 2 3 মধ্যে দূরত্ব কত? 0 - 2 (x1 - x2)2 প্লাস (y1 - y3)2। এরপরে আরেকটা দেওয়া আছে এই বিন্দুটা, আর সঙ্গে দেওয়া আছে -1 2, তাহলে বিন্দু দুটোর দূরত্ব কত হবে? 0 দিয়ে -1 মানে +1, এটার (2) প্লাস আবার (y - 2)2, এটার রুট। তাহলে এই দূরত্ব, এইটা বেরোলো একটা দূরত্ব, এইটা বেরোলো একটা দূরত্ব, এই দূরত্ব দুটো বলেছে সমান শর্ত অনুসারে। তারপরে এখানেও রুট আছে, এখানেও রুট আছে, উভয় পক্ষে যদি আমি (2) করে দিই তাহলে এই রুট দুটো উঠে চলে যাবে। তাহলে এখানে এই রাশিটাই পড়ে থাকবে, এখানে কত থাকবে? -2 2 মানে 4, এটা (y - 3)2, তার মানে (a - b)2 ফর্মুলা, (y²-2 3)6y প্লাস (b² মানে 3² মানে 9। এখানে দেখো 0 + 1 2 মানে 1² মানে 1, এটা (a - b)2 ফর্মুলা, (a²-2ab) মানে 2 2×4y প্লাস (b² মানে 2² মানে 4। এবার দেখো এখানে আছে +4, এখানে +4 কেটে গেল, এখানে +y², এখানে +y² কেটে গেল, তো এখানে থাকলো কত? -6y, এই -4y দিয়ে গেলে +4y সমান, এখানে 1 ছিল, 9টা দিকে গেলে -9, তাহলে এই দুটো বিয়োগ করলে -2y, এই দুটো বিয়োগ করলে -8, তাহলে -- কেটে গেল, তাহলে y সমান কত হলো? 8/2 মানে 4, তাহলে y এর ভ্যালুগুলো 4।
এবার বলেছে বিন্দুটার স্থানাঙ্ক, বিন্দুটা আমি ধরেছিলাম কত, জিরো কমা ওয়াই, তাহলে ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেছে, তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক জিরো কমা চার, এটাই উত্তর। এর পরের কোশ্চেনটা হচ্ছে দেখো যে আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস টু ওয়াই সমান পাঁচ এবং আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান দুই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে আমি সমীকরণ দুটো প্রথমে লিখে নিয়েছি, দেখো যে এখানে দেওয়া আছে প্রথম সমীকরণটা দেওয়া আছে যে আর এক্স প্লাস টু ওয়াই, এটা আর এক্স প্লাস টু ওয়াই সমান পাঁচ, আর একটা দেওয়া আছে আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান দুই দেওয়া আছে। তাহলে এখানে বলেছে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না হলে কি হয় যে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, এই সূত্রটা তোমরা আশা করি সবাই জানো। এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হচ্ছে এক নম্বর সমীকরণের এক্সের সহগ ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদ, আর এ টু বি টু সি টু হচ্ছে দু নম্বর সমীকরণের এক্সের সহগ ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদ। তাহলে এখানে এ ওয়ান মানে এক্সের সহগ কত আর বাই এ টু মানে এক্সের সহগ কত আর প্লাস ওয়ান সমান এখানে ওয়াইয়ের সহগ কত দুই বা এখানে কত আছে তিন। এবারে এইটা নট ইকুয়াল টু সব ধ্রুবক পদগুলো, এখানে দেখো পাঁচ আছে এখানে দুই আছে, তাহলে পাঁচ বাই দুই এটা অসমান, তাহলে এইটা আবার নেওয়ার দরকার নেই, এইটা নিয়েই অঙ্কটা হয়ে যাবে। তো এখান থেকে কোণে কোণে যদি গুণ করে দিই তাহলে থ্রি আর সমান এই কোণে কোণে গুণ করলে টু আর প্লাস টু, এবার দেখো থ্রি আর এই টু আরটা দিয়ে গেলে মাইনাস টু আর সমান কত দুই, তাহলে থ্রি আর থেকে টু আর বিয়োগ মানে আর সমান দুই, তাহলে অতএব ভ্যালু কত বেরোলো আর এর দুই, তাহলে দুইয়ের জন্য কোনো সমাধান থাকবে না, এটাই অ্যান্সার। এর পরের কোশ্চেনটা হচ্ছে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই সমান মাইনাস পাঁচ হলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস পাঁচকে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস পাঁচ সমান কত হলো জিরো। এবারে প্রথমে এক্স স্কোয়ার লিখছি, এক্সের হোল স্কোয়ার লিখছি মাইনাস এটা লিখবো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, দেখো দুইকে এক দিয়ে গুণ এক্স দিয়ে গুণ করলে টু এক্স হচ্ছে, প্লাস লিখলাম এক স্কোয়ার। এরপরে ওয়াই স্কোয়ারটা লিখছি মানে ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু টু প্লাস দুই এর স্কোয়ার, তো আমি রাশিটা ঠিক লিখেছি কিনা চেক করানো, এক্সের হোল স্কোয়ার মানে এটা স্কোয়ার মাইনাস দুইকে এক দিয়ে গুণ এক্স দিয়ে গুণ টু এক্স এটা লেখা হয়েছে। এখানে এক স্কোয়ার মানে এক লিখেছি আর এখানে দুই এর স্কোয়ার মানে চার, চার আর একে যোগ করলে পাঁচ, তাহলে পাঁচই ছিল এক স্কোয়ার এক আর দুই স্কোয়ার চার তাহলে পাঁচ, তাহলে এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার লিখেছি, এখানে টু ওয়াই ইন্টু টু লিখেছি দুই দুগুণে চার ওয়াই এটা লিখেছি, তাহলে প্রত্যেকটা রাশি লেখা হয়ে গেছে। তাহলে এখান থেকে এটা কার ফর্মুলা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এইখান থেকে এটা কার ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে বি দুইটা এ মানে ওয়াইটা, তাহলে এবার দেখো এই একটা রাশি তার স্কোয়ার এই একটা রাশি তার স্কোয়ার মানে বাংলার বর্গ বলা হয়, মাঝখানে যোগ আছে মানে সমষ্টি, তাহলে এবার লিখে নেবে যে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকের মান আলাদাভাবে শূন্য হয়, এটা হচ্ছে ধর্ম, প্রত্যেকের মান আলাদাভাবে শূন্য হয়, এটা লিখে নেবে আলাদাভাবে শূন্য হয়, এটা লিখে নিতে হবে। তাহলে দেখো প্রত্যেকের মান মানে এইটার মানও শূন্য আলাদা হবে এইটার মানও শূন্য, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান কত হবে শূন্য, তাহলে এক্স সমান কত হবে ওয়ানটা দিকে নিয়ে গেলে প্লাস ওয়ান, আবার ওয়াই প্লাস টু সমান কত হবে শূন্য, ওয়াই সমান কত হবে দুইটা দিকে নিয়ে গেলে মাইনাস দুই, তাহলে এক্সের ভ্যালু বেরোলো ওয়ান ওয়াইয়ের ভ্যালু বেরোলো মাইনাস দুই, আমাকে বার করতে বলেছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের ভ্যালু মাইনাস টু, তাহলে এই দুটো যোগ বিয়োগ বিয়োগ করে দিলে মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার। এর পরের কোশ্চেনটা বলে দেখো যে ই এফ জি এইচ সমান্তরিকের এই কোণ দুটোর অনুপাত বলে দিয়েছে তিন ইন্টু দুই, দিয়ে জি এইচ এ এবং এফ জি এইচ এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমি একটা সমান্তরিক এঁকে নিয়েছি, এবারে তোমরা এটা স্কেল পেন্সিল স্কেলে করে আঁকবে, তো দেখো এখানে বলে দিয়েছে এইচ ই এফ মানে এই কোণটা আর কোণ ই এফ জি মানে এই কোণটা, এই দুটোর অনুপাত বলে দিয়েছে তিন ইন্টু দুই, তাহলে অনুপাত যখন আছে তাহলে একটা সাধারণ গুণিতক ধরে নিই, এটা ধরে নিই তাহলে থ্রি এক্স এটা টু এক্স, ব্র্যাকেটে লিখবে এক্স নট ইকুয়াল টু জিরো, তার মানে এই কোণটা যদি থ্রি এক্স হয় এই কোণটা হবে টু এক্স। এবারে সমান্তরিকের ধর্ম অনুযায়ী জানি পাশাপাশি দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয়, তাহলে পাশাপাশি দুটো কোণ এই দুটো পাশাপাশি কোণ, তাহলে এইটা এইটার সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি, থ্রি এক্স প্লাস টু এক্স সমান একশো আশি ডিগ্রি, এটা সমান্তরিকের ধর্ম অনুযায়ী, তাহলে ফাইভ এক্স সমান কত হলো একশো আশি ডিগ্রি, তাহলে এক্স সমান একশো আশি বাই পাঁচ মানে ছত্রিশ ডিগ্রি, তাহলে এক্সের ভ্যালুটা কত বেরোলো ছত্রিশ ডিগ্রি, তাহলে এই কোণটা কত বেরোবে থ্রি এক্স ছিল তাহলে থ্রি ইন্টু ছত্রিশ ডিগ্রি, থ্রি ইন্টু
36 তার মানে কত হলো 108 ডিগ্রি, তাহলে এই কোণটা বেরোলো 108 ডিগ্রি। আর এই কোণটা আছে 2x, ইএফজি এই কোণটা 2x, 2x মানে 2 ইনটু 36 তার মানে 72 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি বেরোলো 72 ডিগ্রি। এবার আমাকে বার করতে বলেছে এই কোণটা, এবার দেখো সমান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটা যদি 72 ডিগ্রি হয় এটাও হবে 72 ডিগ্রি, এটা অ্যান্সার। আর এটা যদি 108 ডিগ্রি হয় এটা হবে 108 ডিগ্রি, এটা 108 ডিগ্রি, এটা অ্যান্সার। তাহলে একটা হচ্ছে 72 ডিগ্রি আর একটা হচ্ছে 108 ডিগ্রি, যেহেতু বিপরীত কোণগুলো সমান হয়। তো আজকের ভিডিওতে দেখো এতটা অবধি অঙ্কগুলো করে দেওয়া হলো, এরপরে ভিডিওটা করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে, তো পরের ভিডিওতে বাকিগুলো করে দেবো। তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো দেখে নেবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।